ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধনী চান দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা। তবে সেই সংশোধনী যেন সাংবাদিক সংগঠনগুলোর সুপারিশ মেনে করা হয় এমন দাবি তাদের। আইনটি যেন মত প্রকাশের অধিকারকে খর্ব না করে এবং সাইবার অপরাধ দমনে প্রয়োগ নিশ্চিত হয় সে বিষয়ে নজর দেওয়ার পরামর্শ তাদের। দমন করার জন্য এই আইন নয়। ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশের আগে থেকেই সাংবাদিকদের আশঙ্কা ছিল অপপ্রয়োগের। ব্যাপক সমালোচনার মুখে প্রায় পাঁচ বছর পরে এসে আইনমন্ত্রী অনুধাবন করলেন সাংবাদিকদের আশঙ্কা অমূলক ছিল না। উইদিন সেপ্টেম্বর উই উইল অফ কোর্স ট্রাই টু অ্যাট লিস্ট অ্যামেন্ড দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হোয়ারএভার ইজ নেসেসারি। এখন পর্যন্ত এই আইনে যত মামলা হয়েছে তার 27 ভাগই সাংবাদিকদের বিরুদ্ধে। 31 ভাগ মামলা হয়েছে রাজনৈতিক এবং 11 ভাগ হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এই আইনটির যে প্রয়োগ এবং অপপ্রয়োগ, তার মধ্যে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে যে আসলে আইনটির যৌক্তিকতাই হারিয়ে যাচ্ছে। এই আইনের অপপ্রয়োগ বন্ধের ব্যবস্থা করতে হবে, শাস্তির মাত্রা অত্যধিক আছে সেটি কমানোর ব্যবস্থা করতে হবে, 3 নম্বর হচ্ছে জামিনযোগ্য ধারার পরিমাণ বাড়াতে হবে। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করার আগে 8টি ধারাকে বাক স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী জানিয়ে তা সংশোধনের দাবি জানাই সম্পাদক পরিষদ। অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও দাবি জানানো হয় ধারাগুলো সংশোধনের, কিন্তু এসব সুপারিশ আমলে নেয়নি সরকার। তাই এবার সংশোধনের সময়ও সুপারিশ মানা হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে সাংবাদিকদের। মতামত নিলাম কিন্তু সেটা আমরা মানলাম না, তাহলে তো হবে না। এর আগে কিন্তু তাই হয়েছে, মতামত দেওয়া আছে প্রচুর, কিন্তু মতামতের কোনো প্রতিফলন আইনে হয় নাই। আইনটা যাতে ভালো হয় সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে পেশাজীবীদের পক্ষ থেকে সহায়তা করতে পারি, কিন্তু তারা যদি সেই কথা না শোনেন তাহলে পরে যা ফলাফল হওয়ার তাই হয়েছে। 2018 সালের 18 সেপ্টেম্বর সংসদে আইনটি পাশ হওয়ার পরের বছর আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূচক 1 বছরে 4 বছর নেমেছে এবং গত 15 বছরে এটা 10 ধাপ নেমেছে। আইনটি যেন সত্যিকার অর্থেই গণমানুষের সাইবার সুরক্ষা দিতেই প্রয়োগ হয় সংশোধনের মাধ্যমে, সেটি নিশ্চিত করার তাগিদ এই সাংবাদিকদের। যে আইনগুলো সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করছে সেই আইনগুলোর প্রয়োগ স্থগিত রাখেন, সেই আইনগুলোর সেই ধারাগুলো সংশোধনের চেষ্টা করেন, ডিজিটাল আইনের প্রয়োগ স্থগিত রেখে এটিকে দ্রুত সংশোধন করেন যদি বাতিল করা সম্ভব না হয়। আইনটা একেবারে উদ্ধ করা কিংবা বাতিল করার বোধহয় উচিত হবে না, এই আইনের প্রয়োজন আছে। তবে আইনটি জনকল্যাণমুখী হতে হবে, জনবান্ধব হতে হবে। এই আইনটির কারণেই মত প্রকাশের স্বাধীনতা সূচকে তলানির দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।